পারিবারিক অশান্তি ছিলই, তার জেরে হামেশাই বধূকে নির্যাতন করা হতো বলে অভিযোগ। অশান্তির জেরে এবার অন্তঃসত্ত্বা বধূর শরীরে ফুটন্ত কড়াইয়ের জল ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মালদার হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইসলামপুর গ্রামে বৃহস্পতিবার দুপুরের ঘটনা। টুম্পা সাহা নামে ওই বধূর আর্তচিৎকারে ছুটে এসে স্থানীয়রাই তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। ঘটনার পর এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করেন স্বামী, কিন্তু ক্ষুব্ধ বাসিন্দারা তাড়া করে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন। অভিযোগ পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে। পুলিশ জানায় ধৃতের নাম দুলাল সাহা। শুধু প্রতিবেশীরাই নন, দুলালের কাণ্ডে ক্ষুব্ধ তার আত্মীয়রাও। গ্রেফতারের পর তার সঙ্গে থানায় কেউই দেখা করতে যাননি বলে পুলিশ সূত্রে খবর। জামিন পাওয়ার পর বধূ না চাইলে দুলালকে এলাকায় ঢুকতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন বাসিন্দারা। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 4 বছর আগে মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইসলামপুর গ্রামে দুলালের সঙ্গে বিয়ে হয় বিহারের আমেদাবাদের বাসিন্দা টুম্পার। তার 2 শিশুপুত্র রয়েছে, এছাড়া 3 মাসের অন্তঃসত্ত্বাও টুম্পা। বিয়ের পর থেকে টুম্পাকে তার শাশুড়ি এবং স্বামী কারণে অকারণে নির্যাতন করতেন বলে অভিযোগ। গত কয়েকদিন ধরে নির্যাতন আরো চরমে উঠেছিল। তার শাশুড়ি একটি পাত্রে জল রেখেছিলেন, সেই জল উল্টে দেন টুম্পার ছেলে। এরপর সেই পাত্রটিকে টুম্পা খাটের তলায় রেখে দেন। টুম্পা পাত্রটি নিজের বাক্সে লুকিয়ে রেখেছে বলে ছেলে দুলালের কাছে নালিশ করেন। তখন টুম্পা তা খাটের তলায় রেখেছেন বলে জানান। কিন্তু মা ছেলের কথার মাঝে কেন টুম্পা কথা বলছেন তাই নিয়ে তাকে শাসাতে থাকে দুলাল। এরপরে ফুটন্ত কড়াইয়ের জল পেছন থেকে তার শরীরে ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। একটা ক্যান ছিল, ক্যানের উপরে জল ছিল, জলটা রেখে দিয়েছিল আমার শাশুড়ি এসে বাক্সার উপরে। তো এটা বাক্সার উপরে আমার বেটা একটা বড়টা ছেলের জলটা উল্টাই দিয়েছিল। তো আমি নিচে রেখে দিয়েছিলাম খাটের নিচে যে রাখলাম। তো আমার শাশুড়ি সকালবেলা খুঁজছে, তো আমি বসে আছি ওখানে, আমি রান্না করছিলাম, রান্না চাপাইছিলাম। আমার শাশুড়ি বেটার কাছে বলছে কি ক্যানগুলো দেখতে পাচ্ছি না, ক্যানগুলো কি শোকেসে ঘুষাই দিয়েছে সব বাসন ওরই, ওর বাপের। তো আমি বললাম কি আমার বাপে না, আমি শোকেসে ঘুষাইনি, আঁখ শুচ্ছে না কি ওখানে আছে, আপনার বাড়িতে আছে, ঘরে আছে, ক্যানটা সামনে আছে, শুঁচতে পারছে না, আর চোখ কি কানা হয়ে গেছে, এটা কথা বলেছি। আর আমার স্বামী বলছে কি তুমি টকার দেনে বালি কেন, তুমি টকার কেন দিলা আমাকে, বললো আমার মা আমি যদি করবো তুমি কেন টকার দিলা। এর মধ্যে এই দুটো কথা বলে গরম জলটা বলতে ছিল কি গরম জল ঢালে দেবো না, তোমরা টকার দিবি না আমার মায়ের বেটার দিচ্ছে। এই ঘর মে মেয়ে শালী কে ঘর কে পলক যে হ্যাঁ মৌসি কা ঘর ও মৌসি ঘর গে আর আপসি বিচার করকে उसको फिर पुनः इनके घर पहुंच जाती है। रात रुकने के बाद सुबह जो है पति उनका खाया नहीं था रात में, सास भी नहीं खाई थी, तो ये सोची कि हम कुछ खाना बना के खिला दें। सुबह ही जैसे वो खाना बनाने जा रही थी, आलू उबाली थी और वो गर्म पानी जो है उसके ऊपर डाल दिया। तो ये हमें दूरभाष के द्वारा प्राप्त हुआ सूचना। अभी हम आए हैं तो देखे कि इस हालत पे है, जख्म बहुत गंभीर है। कैसा हालत देखें? इसका हालत तो बहुत गंभीर है, पूरा जख्म है, खुला हुआ है, पूरा जल गया पीठ के पीठ में। ऐसे इंसान के साथ तो जो अपनी पत्नी को नहीं पहचानता है और किसको पहचानेगा, इसलिए इसके साथ उचित न्याय होना चाहिए। पुलिस तो अरेस्ट किया है लेकिन इनकी माँ अभी फ्रेंड है, इसको भी गिरफ्तार किया जाना चाहिए और इसको बहु प्रताड़ित के तहत 304B के तहत इसको धारा एक्स किया जाना चाहिए। हम पुलिस ऑफिसर को हम धन्यवाद देंगे कि हैंड टू हैंड उसको रेड किए और उनका अपने कस्टडी में रखा हुआ है, लेकिन आगे हम ये कहेंगे कि न्याय इसको सही मिलना चाहिए। उस घर पे नहीं रहेगा तो कहाँ रहेगा, लेकिन हमें जजमेंट चाहिए इस पर। 3 साल हो गए, 4 साल हो गया, 4 साल वो बार बार वो मैके ही रहती है, बार बार झंझट होता है और फिर वो मैके में रहती है। मैके कहाँ हुआ? मैके अहमदाबाद प्रखंड और बैरिया पंचायत में हुआ। अभी तो ये न्याय चाहते हैं प्रशासन से कि इसका उचित न्याय दे, उचित दंड दे इनकी सास को। ब्यूरो रिपोर्ट, चैनल 24/7।